প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স প্রথম বর্ষের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ রয়েছ। আজকের আলোচ্য বিষয় ক্লিভেজ, ভ্রূণের স্তর, ফ্লাজেলা, ফ্লাজেলা ও সিলিয়ার মধ্যে পার্থক্য ইত্যাদি টপিকস গুলো নিয়ে আলোচনা করব। আর এটি রয়েছে প্রাণী শ্রেণী বিন্যাসের ভিত্তি নামক অধ্যায়ে, যা প্রাণীবিজ্ঞানের ভূমিকা বইয়ের একটি অধ্যায়। এর আগে এই অধ্যায় থেকে আমি রূপান্তর বা মেটামরফোসিস, সিলম, প্রতিসাম্যতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় বাদ বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি এর আগেই বলেছি যে আমার ভিডিওগুলো আমি এমনভাবে তৈরি করি তোমাদের জন্য, যেখানে যে প্রশ্নগুলো, যে পার্থক্যগুলো তোমাদের পড়তেই হবে, না পড়লেই একদমই হবে না, বা পরীক্ষায় যেগুলো সচরাচর আসে, শুধু সেগুলো নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করি। এবং আমার স্লাইডগুলো এমনভাবে তৈরি করা যাতে তোমরা একটি পরীক্ষার কিভাবে খাতায় লিখবে, কতটুকু লিখবে, কতটুকু পড়বে, মুখস্থ করবে, তা যেন এখান থেকে একটি ধারণা নিয়ে বইয়ের সাথে মিলিয়ে পড়তে পারো, পড়া তৈরি করতে পারো, সেই বিষয়টি বা সেই চিন্তা করেই আমি আমার স্লাইডগুলো বা ভিডিওগুলো তৈরি করি। তো আশা করি তোমরা আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবে মনোযোগ দিয়ে, এবং সেই সাথে পাঠ্য বই নিজেদের বইয়ের সাথে মিলিয়ে পড়াগুলো তৈরি করবে। যদিও আমরা এখন ফিজিক্যালি ক্লাস নিতে পারছি না প্রায় 6.5-7 মাস ধরে একটা দুর্যোগের কারণে, এ কারণে তোমরা হয়তোবা অনেকেই পড়ায় মনোনিবেশ করতে পারছো না। তো আমি আশা করব, আমি অনুরোধ করব, ভিডিওগুলো যদি কন্টিনিউ তোমরা দেখো বা অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো যদি তোমরা কন্টিনিউ ফলো করো, তাহলে কিছুটা হলো ধারণা পাবে কতটুক পড়বে, কোত্থেকে পড়বে, কি প্রশ্ন পড়বে, অন্তত পক্ষে এই ধারণাগুলো পারবে। তো এইটুকু যদি তোমাদেরকে আমরা উপকার করতে পারি বা সাহায্যে আসতে পারি, এটি তোমাদের জন্য আমি মনে করব এই সময়ে অনেক পাওয়া, যে একেবারে বসে থাকার চেয়ে অন্তত এইগুলো নিয়ে নিজেরা একটু 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 করে তৈরি হতে থেকো সামনের পরীক্ষার জন্য, বা যখন যখনই খুলবে পরিস্থিতি, যখন ভালো হবে কলেজ, যখন খুলবে পরীক্ষা, যখন শুরু হবে, তখন যাতে তোমরা ঠিকমতো প্রিপারেশনটা নিতে পারো। তো আর কথা বাড়াবো না, তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো আগে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা অচিরেই সাবস্ক্রাইব করে ফেলবে এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবে, যাতে নোটিফিকেশন তাড়াতাড়ি দেখেই তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তো চলো মূল আলোচনায় চলে যাক। প্রথমে আসবে ক্লিভেজ কি, যে পদ্ধতিতে যৌনজননকারী প্রাণীর জাইগোট মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রূণ কোষ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বলা হয়। অর্থাৎ ক্লিভেজ মানেই হচ্ছে এক কথায় কোষের ভাঙন বা জাইগোটের ভাঙন। শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে আমরা জানি যে জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা যদি ক্লিভেজ না ঘটতো তাহলে ওই জাইগোট অবস্থাতেই সেটা থাকতো, তাহলে আর পূর্ণাঙ্গ প্রাণীতে, অর্থাৎ তুমি আমি বা আমাদের মতো যারা পূর্ণাঙ্গ প্রাণী বা যে সমস্ত প্রাণী যৌন মিলনের মাধ্যমে বা যৌন একটা সংস্পর্শের মাধ্যমে নিষেক ঘটে, তাদের এই অবস্থাটা বা এই পূর্ণাঙ্গ দশাটা তৈরি রূপ লাভ করতো না। তার মানে ক্লিভেজ হচ্ছে, অর্থাৎ এটি একটি জায়গোট থেকে দুইটি কোষ হয়, দুইটি কোষ থেকে চারটি, চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি, 32টি, 64টি, এইভাবে গুণিতক আকারে বা গুণিতক সংখ্যায় বাড়তে থাকে কোষের সংখ্যা। আর কোষ আস্তে 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 বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গাণু তৈরি হয় এবং একটা একটা নির্দিষ্ট সময় পর পূর্ণাঙ্গ প্রাণীতে রূপ লাভ করে। তার মানে ক্লিভেজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ক্লিভেজ না হলে জায়গোটের ভাঙন হবে না বা জায়গোটের বৃদ্ধি ঘটবে না। এটির আবার কতগুলো প্রকারভেদ রয়েছে। এই বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ হচ্ছে তিন ধরনের। প্রথমে আসবে অরীয় ক্লিভেজ, এক্ষেত্রে বিভাজন তলগুলো জাইগোটকে সর্বদা অরীয় অসুষমভাবে বিভক্ত। অরীয় বিভাজন কি তোমরা প্রতিসাম্যতা চ্যাপ্টারটি ভালো করে যদি ওই ওই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে অরীয় প্রতিসাম্য বা অরীয় বিভাজন কিভাবে হয়। আর এইটি দেখা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। এই যে দেখো এখানে অরিও রেডিয়াল ক্লিভেজ দেখা হয়েছে, আটটি সেল কিভাবে থাকে, তারপরে 16টি কোষ কিভাবে হয়, তারপরে 32টি কোষ কিভাবে হয়।
আর এরপরে রয়েছে দ্বিতি পার্শ্বীয় ক্লিভেজ বা বাইল্যাটারাল ক্লিভেজ। এক্ষেত্রে দ্বিবিভাজন দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় ক্লিভেজের মতো, কিন্তু পরবর্তী বিভাজন মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে ঘটে, চারটি করে দুই সারি কোষের সৃষ্টি হয় এবং এর ফলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। কডাটা পর্বে প্রাণীতে এ ধরনের ক্লিভেজ দেখা যায়। এই যে দেখো, দ্বিতীয় বিভাজন পর্যন্ত হচ্ছে ক্লিভেজটা যেটা ঘটে, ভাঙনটা যেটা ঘটে, সেটা হচ্ছে বলাই হয়েছে যে অরীয় বিভাজনের মতো। তারপর সেটি আস্তে আস্তে মাঝখান দিয়ে চারটি কোষের, চারটি করে কোষের মাঝখান দিয়ে একটা দুইটা সারিতে ভাগ হয়, যেমন এখানে আসে যেমন 1 2 3 4, এই চারটা এখানে আসে যেমন 1 2 3, এই চার, এই যে মাঝখান দিয়ে একটা কাল্পনিক একটি ভাগ বা ডিভাইডেশন রয়ে গেছে। এরপর এখান থেকে চারটি থেকে এখানে আটটি হলো, তারপরে এখানে 32টি কোষ, তারপরে তোমার 64টি কোষ, কিন্তু মাঝখানে সুস্পষ্ট একটি ভাগ থাকে, সবগুলো কোষই এখানে দুই পাশেই হয়। এই জন্যই হচ্ছে কডাটা পর্ব। কডাটা পর্ব অধিকাংশ প্রাণীই হচ্ছে তুমি প্রতিসাম্যতা চ্যাপ্টার, অর্থাৎ এর ঠিক আগের ভিডিওটি যদি দেখে থাকো তাহলে মনে পড়বে বা বুঝতে পারবে যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অর্থাৎ আমাদেরকে মাঝখান থেকে কাল্পনিক অক্ষ বরাবর মধ্য অক্ষরেখা বরাবর দিয়ে ভাগ করলে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দুইটি সমান ভাগে ভাগ হয়ে যাবে। তারপর হচ্ছে সর্পিল ক্লিভেজ, স্পাইরাল ক্লিভেজ। যখন তৃতীয় বিভাজনের সময় অ্যানিমেল, এখানে অ্যানিমেল বলতে এখানে জাইগোটের যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে অ্যানিমেল পোল বলে। অ্যানিমেল পোলের ব্লাস্টোমিয়ার সমূহ ভেজিটাল পোলের জাইগোটের যে প্রান্তে সাইটোপ্লাজম থাকে তাকে ভেজিটাল পোল বলা হয়। ব্লাস্টোমিয়ার গুলোর সাথে চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে তখন এই ধরনের ক্লিভেজকে সর্পিল ক্লিভেজ বলা হয়। অ্যানিলিডা ও মলাস্কা পর প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের ক্লিভেজ দেখা যায়, এই যে স্পাইরাল ক্লিভেজ। অর্থাৎ এখানে অ্যানিমেল একটা ডিম্বাণু ইকে, অর্থাৎ জাইগোটকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অ্যানিমেল পোল আর একটা হচ্ছে ভেজিটাল পোল। যে প্রান্তে জাইগোটের যে প্রান্তে নিউক্লিয়াস থাকে সেই প্রান্তটাকে বলা হয় অ্যানিমেল পোল, আর আর যে যে প্রান্তে সাইটোপ্লাজম থাকে সেই প্রান্তটাকে বলা হয় ভেজিটাল পোল। আর ব্লাস্টোমিয়ার হচ্ছে এই এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলো যখন তৈরি হয় মরুলার পরে, যখন ব্লাস্টুলেশন হয় তখন একে ব্লাস্টোস্পোর বা ব্লাস্টোমেয়ার বলা হয়। এই এইটাকে এই মেয়ারগুলোর সাথে চক্রাকারে এখানে এখানে ঘুরছে, এটা এই জিনিসটা দেখো, এখান থেকে যখন এখানে 16 কোষ যখন হয়, 16 সেলস যখন হয় তখন এটা আস্তে আস্তে চক্রাকারে ঘুরতে থাকে। এই যে দেখো 32টা যখন হয়েছে, অর্থাৎ যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে এটা এদিকে ঘুরছে, যেহেতু এটা ঘুরে 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 চক্রাকারে এই ক্লিভেজটা ঘটে, সেই জন্য এটার নাম হচ্ছে সর্পিল ক্লিভেজ বা স্পাইরাল ক্লিভেজ। আর এটা দেখা যায় অ্যানিলিডা এবং মোলাস্কা পর্বের প্রাণীতে। এরপরে আবার দেখো, ব্লাস্টোমিয়ার সমূহের বিভাজন রীতি অনুযায়ী ক্লিভেজ হচ্ছে দুই ধরনের। অর্থাৎ ব্লাস্টোমিয়ার গুলো কিভাবে বিভাজিত হয়, এটি কি লম্বালম্বী আড়াআড়ি না মধ্যভাগ দিয়ে বা অনুভূমিক ভাবে, এটার উপরে ভিত্তি করে ক্লিভেজ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ আর একটা হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। এই হলোব্লাস্টিক ক্লিভেজ বলা হয় যে ক্লিভেজের সময় জাইগোট সম্পূর্ণরূপে খণ্ডিত হলে তাকে হলোব্লাস্টিক বা সম্পূর্ণ ক্লিভেজ বলা হয়। অর্থাৎ এই যে এখানে, অর্থাৎ এটি একটি জাইগোট, এই জাইগোটটা যখন মরুলা অর্থাৎ ছোট ছোট বলের মতো আকার ধারণ করে তখন এটাকে বলে মরুলা। এরপরেও যখন আরো কোষগুলো যখন বিভাজিত তখন এটাকে বলে ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাশনের পরে হচ্ছে তোমার আস্তে আস্তে কোষগুলো দুই সারি বা তিন সারিতে ভাগ হয়ে যায়, এটাকে বলা হয় তোমার গ্লাস্টুলা তখন। অর্থাৎ এই যে এটি, এই যে হলোব্লাস্টিক ইকুয়াল, মানে এখানে হচ্ছে হলোব্লাস্টিক আবার দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সম হলোব্লাস্টিক ক্লিভেজ অর্থাৎ ইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ, আর একটি হচ্ছে অসম হলোব্লাস্টিক ক্লিভেজ অর্থাৎ আনইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ। এই সম হলোব্লাস্টিক ক্লিভেজ মানে সমান ভাগে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে দেখো কোষগুলো, এই জন্য এটাকে বলা হয়েছে সম হলোব্লাস্টিক ক্লিভেজ। এটা দেখা যায় ব্র্যাঙ্কিস্টোমা এবং বিভিন্ন অমরা বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণীতে এগুলো এটা দেখা যায়। আর এটা হচ্ছে হলোব্লাস্টিক আনইকুয়াল মানে অসম হলোব্লাস্টিক ক্লিভেজ। এক্ষেত্রে জাইগোটতে সৃষ্ট ব্লাস্টোমিয়ারগুলো আকার ও আকৃতিতে অসমান হয়, অর্থাৎ কোনোটা বড় হয় কোনোটা ছোট হয়। এই যে এখানে দেখো, এখানে দুইটা, এখানে দেখা যাচ্ছে সামনের দুইটা কোষ বড় আর পিছনের গুলো বড় হয়, এবং এখানে দেখো বড় ছোট মিলানো কোষ, এখানে বড় ছোট মিলানো কোষ তৈরি হয়েছে, এই জন্য এটা হচ্ছে অসম আকৃতি। এবং এখানে বইতে দেওয়া দেখবা যে ছোট যে কোষগুলো থাকবে ব্লাস্টোমিয়া থাকবে এগুলাকে বলা হয় মাইক্রো মাইক্রো তোমার স্পোর, আর একটা বলা হবে যেটা বড় থাকবে সেটাকে বলা হয় ম্যাগা স্পোর বা ম্যাগা, এই ধরনের নামে এটা এই হবে। এবং এগুলো সাধারণত দেখা যায় উভচর প্রাণীতে এই ক্লিভেজটা দেখা যায়। এরপরে হবে হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। এক্ষেত্রে ক্লিভেজ প্রাণীর মেরুর দিকে সক্রিয় সাইটোপ্লাজমের কিছু অংশকে বিভাজিত করে কিন্তু ভেজিটাল পোরের দিকে অবিভাজিত থাকে, তখন এই ধরনের ক্লিভেজকে মেরোব্লাস্টিক ক্লিভেজ বলা হয়। যেমন সরীসৃপ, পাখি, পতঙ্গ ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের ক্লিভেজ দেখা যায়। এটি হচ্ছে পরের এইটাতে আমি যাব। এই যে এখানে দেখো মেরোব্লাস্টিক ক্লিভেজ, এখানে বলা হয়েছে যে অ্যানিমেল পোলের দিকে অর্থাৎ নিউক্লিয়াস যেখানে থাকে সেখানে শুধু বিভাজন ঘটে, কিন্তু ভেজিটাল পোল যেখানে থাকে অর্থাৎ
সাইটোপ্লাজম যেখানে থাকে সেখানে কোনো ভাঙন হয় না। যেমন এখানে একটা দেওয়া আছে যে মেরোব্লাস্টিক, এখানে ক্লিভেজ এখানে দেওয়া আছে, যখন এখানে এই যে এই জায়গাটাতে তোমার ই ছিল, এখানে ক্লিভেজের ভাঙন ক্লিভেজ হয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে অর্থাৎ ভিজিটাল পোলের দিকে ক্লিভেজটা হয় নাই, এটিকে বলা হয় মেরোব্লাস্টিক ক্লিভেজ। এটাও আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিসকয়েডাল মেরোব্লাস্টিক ক্লিভেজ, আর একটা হচ্ছে সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ। ডিসকয়েডাল হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ যখন ব্লাস্টোমিয়ার গুলো ভিজিটাল পোলের উপর ডিস্ক আকারে সজ্জিত থাকে, তখন তাকে ডিসকয়েডাল মেরোব্লাস্টিক ক্লিভেজ বলা হয়। যেমন পাখিতে এ ধরনের ক্লিভেজ দেখা যায়। এই যে দেখো, এখানে একটা ডিস্ক আলাদা করে দেখানো আছে, এখানে 8, 16, 32 স্টেজ দেখানো হয়েছে, এবং ক্লিভেজের সময় দেখা গেল যে ডিসকয়েডাল ক্লিভেজের মধ্যে ভেজিটাল পোলের দিকে অর্থাৎ সাইটোপ্লাজম যেখানে থাকে সেখানে ডিস্কের মতো করে ক্লিভেজ ঘটেছে, সজ্জিত আছে এই কোষগুলো, এইটাকে বলা হয় ডিসকয়েডাল মেরোব্লাস্টিক ক্লিভেজ। আর সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ হচ্ছে যখন ব্লাস্টোমিয়ারগুলো জাইগোটের মধ্যস্থল আসে, কুসুম বস্তুর চারিদিকে পরিধি অঞ্চলে সীমাবদ্ধ থাকে, তখন তাকে সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ বলা হয়। যেমন ইনসেক্টা শ্রেণীতে অর্থাৎ আর্থ্রোপোডা পর্বে ইনসেক্টা শ্রেণীতে এরূপ ক্লিভেজ দেখা যায়। অর্থাৎ এই যে যখন জাইগোট ব্লাস্টোমিয়ারগুলো কুসুমটা ধরো কুসুমের চারিদিকে এইভাবে দেখে, এটাতে দেখা যাচ্ছে থার্ড স্টেজে দেখা যাচ্ছে এবং ফোর্থ স্টেজে দেখা যাচ্ছে, কুসুমটা মাঝখানে থাকে, কুসুমের চারিদিকে কোষগুলো জাইগোটের কোষগুলো ক্লিভেজের মাধ্যমে ভেঙে সজ্জিত হয়েছে, এটাকে বলা হয় সুপারফিশিয়াল মেরোব্লাস্টিক ক্লিভেজ। এই হলো মোটামুটি ক্লিভেজ নিয়ে আলোচনা। এবার আলোচনা করব ফ্লাজেলা নিয়ে। ফ্লাজেলা হলো প্রোটোজোয়া বা মেটাজোয়ান প্রাণীদের এক ধরনের চলনাঙ্গাণু, যা দেখতে অনেকটা দীর্ঘ এবং চাবুক সদৃশ, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এবং আশা করি বুঝতে পারছো। ফ্লাজেলার সুতার মতো বা সূত্রবদ্ধ দ্বন্দ্বের একদিকে বা উভয় দিকে অত্যন্ত সূক্ষ্ম নমনীয় তন্তু সদৃশ পার্শ্বীয় গঠন থাকতে পারে, এদেরকে ম্যাস্টিকো নিম বলা হয়। যেমন এই যে এখানে চিত্রটি দেখা যাচ্ছে, দেখো এক পাশে অথবা উভয় দিকে কতগুলো সূক্ষ্ম সুতার মতো রোমের মতো অংশ রয়েছে, এগুলোকে বলা হয় ম্যাস্টিকো নিম, এবং এটার উপর ভিত্তি করে ফ্লাজেলাকে বিভিন্ন নামে চিহ্নিত করা হয়। যেমন প্রথমে আসবে স্টিগোনিমাটিক, এক্ষেত্রে ম্যাস্টিকো নিম ফ্লাজেলার এক পাশে থাকে, যেমন প্রথমটা এ এক পাশে, ফ্লাজেলার এক পাশে হচ্ছে রোমের মতো অংশ রয়ে গেছে, অর্থাৎ ম্যাস্টিগোনিম রয়েছে, এটাকে বলা হয় স্টিগোনিমাটিক। এ ধরনের ফ্লাজেলাকে এটার রয়েছে ইউগ্লেনাতে। দুই নম্বরে আছে প্যান্টোনিমাটিক, এক্ষেত্রে ম্যাস্টিগোনিম ফ্লাজেলার উভয় পাশে বা দুই উভয় পাশে দুই বা ততোধিক সারিতে থাকে, যেমন প্যারানেমা নামক একটা প্রাণী রয়েছে, তার ফ্লাজেলা এরকম দেখা যায়, এটি বিতে রয়েছে, দেখো উভয় পাশে এক সারি বা দুই সারিতে ম্যাস্টিগোনিম রয়েছে। তিন নম্বর হচ্ছে অ্যাক্রোনিমাটিক, এক্ষেত্রে পার্শ্বীয় গঠন থাকে না, কিন্তু দূরবর্তী প্রান্তের শীর্ষে একটি তন্তু থাকে, যেমন ভলভক্স, এখানে বানানটা ভুল হয়েছে, ভলভক্স হয়ে গেছে, এই মাঝখানের ওটা হবে না, ভলভক্স হবে। আর এই প্যারানেমাও, প্যারানেমা এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, আমার কারেকশন করতে ভুলে গেছিলাম, এই জন্য দুঃখ প্রকাশ করছি, এখানে প্যারা NEMA হবে, আর এখানে হবে VOLVOX, এই ওটা বাদ যাবে, এই ওটা বাদ দিয়ে তোমাদেরকে পড়তে হবে, তারপরও বইতে দেখে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবে, চেষ্টা করার অনুরোধ করবে বলে অনুরোধ করছি। তো এই ভলভক্স অর্থাৎ তিন নম্বর অ্যাক্রোনিমাটিক, এইটে সি, দেখো এখানে কোনো তো নাই, পার্শ্বীয় দিকে বা উভয় দিকে কোনো রকম কোনো রোমের মতো অংশ ম্যাস্টিগোম নেই, একদম শীর্ষ প্রান্তে গিয়ে একটি তন্তুর মতো অংশ রয়েছে, এটিকে বলা হয় অ্যাক্রোনিমাটিক। এরপরে চলে যাবো হচ্ছে প্যান্টাক্রোন নেমাটিক, ফ্লাজেলামের উভয় পাশে ম্যাস্টিগোনিম থাকে এবং তার পাশাপাশি শীর্ষতন্তুও থাকে, অর্থাৎ শীর্ষতন্তুও থাকবে, ফ্লাজেলার উভয় পাশে ম্যাস্টিগোনিমও থাকবে, এই যে এইটি ডি, এটাকে বলা হয়, এই ধরনের ফ্লাজেলাকে বলা হয় প্যান্টাকো নেমাটিক, এটি দেখা যায় হচ্ছে ইউরোসেলাস নামক প্রাণীতে। এরপরে হচ্ছে একদম সরল বা সিম্পল, ফ্লাজেলামের পার্শ্বে বা শীর্ষতন্তু কোনোটিই থাকে না, অর্থাৎ ম্যাস্টিগোনিমও থাকে না, তন্তুও থাকে না, একদম একটা সরাসরি দ্বন্দ্বের মতো বা সুতার মতো একটা অংশ, এটাকে বলা হয় সরল ধরনের ফ্লাজেলা। এটি দেখা যায় হচ্ছে কাইলোমোনাস বা চিলোমোনাস নামক একটি প্রাণীতে। তো এই হলো মোটামুটি ফ্লাজেলা নিয়ে আলোচনা। সিলিয়াও অনেকটা এরকম, সিলিয়ার উপর ভিত্তি করেও প্রোটোজোয়া জগতের বা বিভাগ জগতের বিভিন্ন একটা পর্বই রয়েছে, এটিকে বলা হয় সিলিওফোরা, এরকম অনেক নাম নামে রয়েছে, তো আমি ওইটা দিয়ে আর গেলাম না, আমি ফ্লাজেলাটাকে নিয়ে বেশি আলোচনা করলাম। এরপরে চলে যাব ফ্লাজেলা এবং সিলিয়ার মধ্যে পার্থক্য। ফ্লাজেলা হলো প্রোটোজোয়া বা মেটাজোয়ান বা ম্যাস্টিগোফোরান প্রাণীদের এক ধরনের চলন অঙ্গাণু, আর সিলিয়া হলো প্রোটোজোয়ান বা মেটাজোয়ান প্রাণীদের এক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, এখানে হবে অঙ্গাণু, ভুল হয়ে গেছে এখানে। ফ্লাজেলা দেখতে দীর্ঘ এবং চাবুক সদৃশ, সিলিয়া হচ্ছে এটি খাটো এবং বৈঠা সদৃশ, চিত্র তোমরা দুইটা চিত্র তোমরা ভিন্নভাবে দেখতে পাচ্ছ,
তিন নাম্বার হচ্ছে এর এক পাশে বা উভয় পাশে ম্যাস্টিগোনিম নামক তন্তু থাকে, আর এতে সিলিয়াতে অ্যাক্রোনিম নামক একটা নামক তন্তু সদৃশ একটি গঠন থাকে। এই হলো মোটামুটি সিলিয়া এবং ফ্লাজেলার গঠন, খুবই সোজা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটি মাঝে মধ্যে আসতে দেখা যায় পরীক্ষায়। এরপরে আমরা চলে যাব ভ্রূণীয় স্তর বা জার্মিনাল লেয়ার। জনজনকারী বহুকোষী প্রাণীর জাইগোট বিভাজিত হয়ে নিরেট মরুলা ও ফাঁপা ব্লাস্টুলা দশা অতিক্রম করে দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্লাস্টুলাতে পরিণত হয়। ভ্রূণের গ্লাস্টুলা দশায় বিদ্যমান এসব কোষীয় স্তর সমূহকে ভ্রূণ স্তর বা জার্মিনাল লেয়ার বলা হয়। ভ্রূণ স্তর উপর ভিত্তি করে বহুকোষী প্রাণীদের দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী আর একটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। প্রথমে দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোবাস্টিক এনিমেল, যারা যেসব প্রাণীর ভ্রূণে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুটি কোষস্তর থাকে তাদেরকে দ্বিস্তর প্রাণী। যেমন এখানে পর্ব হচ্ছে তোমাদের নিরাডিয়া পর্বের প্রাণীরা হচ্ছে, যেমন হাইড্রা পড়েছো তোমরা, দ্বিস্তরী প্রাণীর। আর ত্রিস্তরী প্রাণী হচ্ছে ডিপ্লোব্লাস্টিক এনিমেল, যেসব প্রাণীর ভ্রূণস্তরে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটি ভ্রূণস্তর থাকে তাদেরকে ত্রিস্তরী প্রাণী বলে। যেমন এখানে কর্ডাটা, এখানোডার্মাটা ইত্যাদি উচ্চতর যে প্রাণীগুলো রয়েছে এদের ক্ষেত্রে সাধারণত ত্রিস্তরী প্রাণী বা এদেরকে বলা হয়। এরপর হচ্ছে প্রোটোস্টোমিয়া আর ডিউটেরোস্টোমিয়ার মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট একটা পার্থক্য, এটি দুই এক বছর পরপরই পরীক্ষায় আসতে দেখা যায়। প্রথমে আসবে প্রোটোস্টোমিয়া কি, যেসব পূর্ণাঙ্গ প্রাণীতে ভ্রূণীয় ব্লাস্টোপোর মুখে পরিণত হয় তাদেরকে প্রোটোস্টোমিয়া বলা হয়, আর যেসব পূর্ণাঙ্গ প্রাণীতে ভ্রূণীয় ব্লাস্টোপোর পায়ুতে পরিণত হয় এবং মুখ নতুনভাবে সৃষ্টি হয় তাদেরকে ডিউটেরোস্টোমিয়া বলা হয়। প্রোটোস্টোমিয়াদের ক্লিবে সাধারণত স্পাইরাল আর ডিউটেরোস্টোমিয়াদের ক্লিবে সাধারণত রেডিয়াল। 4D কোষ নামক নির্দিষ্ট ব্লাস্টোমিয়ার থেকে এন্ডোমেসোডার্ম উৎপন্ন হয় আর এন্টারোসিলাস স্থলে থেকে এন্ডোমেসোডার্ম উৎপন্ন হয়। প্রোটোস্টোমিয়ার ক্ষেত্রে সিলোমযুক্ত প্রোটোস্টোমিয়ার ক্ষেত্রে মেসোডার্মাল ব্যান্ডে ফাটল দ্বারা সিলোম তৈরি হয়, আর ডিউটেরোস্টোমিয়ার ক্ষেত্রে সকল সিলোমযুক্ত প্রাণীতে এন্টারোসিলাস স্থলের সংযুক্তির দ্বারা সিলোম তৈরি হয়। প্রোটোস্টোম পর্বগুলো হলো প্লাটিলমেন্থিস, রোডিফেরা, মোলাস্কা, অ্যানেলিডা ইত্যাদি, আর ডিউটেরোস্টোমিয়ার পর্বগুলো হচ্ছে করাডা, ইকানোডার্মাটা ইত্যাদি। এই হলো মোটামুটি 5টি প্রোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়ার মূল পার্থক্য। তোমরা এই পার্থক্যটি অবশ্যই অবশ্যই তোমরা পড়ে নিবে এবং মুখস্থ করবে। তো আজকে এ পর্যন্তই, আগামীতে এ অধ্যায়ের বা এর পরের কোনো অংশ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো এবং পড়াশোনার চর্চাটা চালিয়ে যেও। অন্তত ভিডিওগুলো এবং যারা যারা যে সমস্ত আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী অনলাইনে ক্লাস নিচ্ছেন, সেটা জুমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, ভিডিও দিয়ে হোক, যেভাবে হোক, সেই ভিডিওগুলো সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখার চেষ্টা করবে এবং বইয়ের সাথে মিলিয়ে পড়া তৈরি করার চেষ্টা করবে। কারণ তোমরা যদি এখন একটু পড়া একটু হলেও তৈরি করে নাও, এগিয়ে রাখো, তাহলে তোমরা পরবর্তীতে এটা সুফল ভোগ করবে। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।